কংগ্রেস ছাড়লেন বাবা সিদ্দিকি। মহারাষ্ট্রে দলের সংখ্যালঘু মুখ প্রবীণ নেতা সিদ্দিকির দলত্যাগ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। গত মাসে কংগ্রেস ছাড়েন পাঁচবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ মিলিন্দ প্রয়াত কংগ্রেস নেতা মুরলী দেওরার ছেলে। মুরলী ছিলেন রাজীব গান্ধীর বন্ধু স্থানীয়। মিলিন্দের থেকেও সিদ্দিকির দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেসের জন্য অনেক বড় ধাক্কা। 48 বছর কংগ্রেসে থাকা তিনবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিকির সিদ্ধান্তে মুষড়ে পড়েছে মহারাষ্ট্র কংগ্রেস। দল ছাড়ার কারণ এই নেতা বলেছেন, দলে অনেক কথা বলতে চেয়েছি, সুযোগ মেলেনি, তাই এই সিদ্ধান্ত। তবে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ নেই। কংগ্রেস ত্যাগ করার পর কি করবেন, সেই প্রশ্নের উত্তর দেননি প্রবীণ নেতা। তবে রাজনৈতিক মহলের খবর, সিদ্দিকি একনাথ শিন্ডের শিবসেনায় নাম লেখাতে পারে। মিলিন্দ যোগ দিয়েছেন শিন্ডের দলে। তবে রাজনৈতিক মহলের একাংশ এনসিপি এমনকি বিজেপিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। শরদ পাওয়ারের সঙ্গে বাবা সিদ্দিকের ঘনিষ্ঠতা দলে গোপন ছিল না। নির্বাচন কমিশন অজিত পাওয়ারের গোষ্ঠীকে প্রকৃত এনসিপি ঘোষণা করায় প্রবল চাপে পড়ে যাওয়া পাওয়ার সিদ্দিকিকে দলে টেনে পার্টির ভোট ব্যাংক মজবুত করতে চাইছেন, এমন জল্পনা আছে। রাজনৈতিক মহলের একাংশের মতে মহারাষ্ট্রে কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতেই বিজেপি ও সিদ্দিকিকে দলে টানার চেষ্টা করছে। 2024-এ 400-এরও বেশি আসন পেতে পদ্মশিবির রাজ্যে রাজ্যে জনপ্রিয় মুসলিম নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। কংগ্রেস ছাড়লেন বাবা সিদ্দিকি। মহারাষ্ট্রে দলের সংখ্যালঘু মুখ প্রবীণ নেতা সিদ্দিকির দলত্যাগ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। গত মাসে কংগ্রেস ছাড়েন পাঁচবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ মিলিন্দ প্রয়াত কংগ্রেস নেতা মুরলী দেওরার ছেলে। মুরলী ছিলেন রাজীব গান্ধীর বন্ধু স্থানীয়। মিলিন্দের থেকেও সিদ্দিকির দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেসের জন্য অনেক বড় ধাক্কা। 48 বছর কংগ্রেসে থাকা তিনবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিকির সিদ্ধান্তে মুষড়ে পড়েছে মহারাষ্ট্র কংগ্রেস। দল ছাড়ার কারণ এই নেতা বলেছেন, দলে অনেক কথা বলতে চেয়েছি, সুযোগ মেলেনি, তাই এই সিদ্ধান্ত। তবে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ নেই। কংগ্রেস ত্যাগ করার পর কি করবেন, সেই প্রশ্নের উত্তর দেননি প্রবীণ নেতা। তবে রাজনৈতিক মহলের খবর, সিদ্দিকি একনাথ শিন্ডের শিবসেনায় নাম লেখাতে পারেন। মিলিন্দ যোগ দিয়েছেন শিন্ডের দলে। তবে রাজনৈতিক মহলের একাংশ এনসিপি এমনকি বিজেপিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। শরদ পাওয়ারের সঙ্গে বাবা সিদ্দিকের ঘনিষ্ঠতা দলে গোপন ছিল না। নির্বাচন কমিশন অজিত পাওয়ারের গোষ্ঠীকে প্রকৃত এনসিপি ঘোষণা করায় প্রবল চাপে পড়ে যাওয়া পাওয়ার সিদ্দিকিকে দলে টেনে পার্টির ভোট ব্যাংক মজবুত করতে চাইছেন, এমন জল্পনা আছে। রাজনৈতিক মহলের একাংশের মতে মহারাষ্ট্রে কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতেই বিজেপি ও সিদ্দিকিকে দলে টানার চেষ্টা করছে। 2024-এ 400-এরও বেশি আসন পেতে পদ্মশিবির রাজ্যে রাজ্যে জনপ্রিয় মুসলিম নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।